আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন? আমরা আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে আবার আরেকটা গ্রামের ব্লগ নিয়ে আসছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লিপির স্বপ্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের দুইটা চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। আর সবাই আমার একটু সাহায্য করবেন দয়া করে। আর লিপি স্বপ্ন চ্যানেলটা যেহেতু নতুন, তো ওটার একটু ওয়াচ টাইমের দরকার আছে, কিছু সাবস্ক্রাইবের দরকার আছে, এটা তো আপনারা জানেন, 1000 সাবস্ক্রাইবের দরকার। তো সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে আরেকটা গ্রামের ব্লগ নিয়ে আসছি। আর গ্রামে গেলে তো সবাই অনেক আনন্দে থাকি, ভালো থাকি, সব বোনেরা বোনেদের বাচ্চারা একসাথে অনেক আনন্দে মজায় থাকি, ভালো লাগে। তো এই কিছুদিন আগে আমি ভিডিওগুলো খুঁজছি, আপনাদের প্রথম ভিডিওতে বলছি, তো আজকে বলতেছি। আর দেখতে পাচ্ছেন, আমি গতকাল ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আমাদের বাসায় নেট পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে ফোন, যতটা মানুষ অতটা মোবাইল, তাহলে কীভাবে নেট পাওয়া যাবে একটা বাড়ির ভিতরে? তো তার জন্য বাড়িতে আসলে আমি কখনো ভিডিও আপলোড দিতে পারি না, বাড়ির বিছা থেকে দিতে গেলে একদম রাস্তায় গিয়ে দাঁড়ায় দিতে হয়, তাহলে একটু নেট পাওয়া যায়। ঘরে সবাই মিলে নেট চালায় আর পাওয়া যায় না নেটওয়ার্ক। তো এটা হচ্ছে রাত্রেবেলার খাবার, সবাই রাত্রে আড্ডা দিতেছে, এদিকে খাবার রেডি করছে মা। এটা হচ্ছে মটর শাক আর হচ্ছে ভর্তা, এটা হচ্ছে ভর্তা লোনা শুটকি দিয়ে আর লাউর খোসা দিয়ে তারপরে বানাইছে, সাথে কি যেন আরও দিছে, কিন্তু ভর্তার অনেক মজা হয়েছিল। আর এখানে হচ্ছে দেশি মুরগি, তো মুরগির মাংস সবার জন্য এক পিস করে করছে। তো এখানে চারজন খেতে বসবে, তার জন্য চারজনের জন্য এগুলো বাড়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে শুটকি, লাউ পাতা, তারপরে হচ্ছে সিম আলু দিয়ে রান্না হয়েছে, আর ওটা হচ্ছে লাউ শোল মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করছে, শোল মাছ কাটা পাইছে, তারপরে লাউ দিয়ে রান্না করছে, এদিকে শসা লেবু আছে। তো আমি খাবারটা ওদেরকে দিয়ে দিতেছি, আমার দুই ছেলে, আমার ভাগিনা আর বোনের জামাই খেতে বসবে, তো একে একে সবাই আমরা খেয়ে নিব। তো এটা হচ্ছে রাত্রের খাবার। আর রাত্রে খাওয়া দাওয়ার পর তো আমা আবার এই যে পিঠা বানানোর জন্য সব কিছু জোগাড় করে রাখছে, ওই পিঠা বানাই দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এদিকে হচ্ছে এই যে ম্যাড়া পিঠা বানাইতেছে, আর আমাদের দেশে পিঠাগুলো ম্যাড়া পিঠা বলে, একটা যেটা নারকেল দিয়ে ঘুর দিয়ে বানাই, এটা দুল্লা পিঠা, আর সাদা হচ্ছে ম্যাড়া পিঠা, দুইটি বানাইতেছে। তো দুইটা পিঠেই আজকে তৈরি হবে, ম্যাড়া পিঠা আর দুল্লা পিঠা। আর বাড়িতে আসছি, পিঠা কিন্তু বাপা পিঠাও খাইছি, পাকুন পিঠা খাইছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই। তো এটা হচ্ছে সাদা ম্যাড়া পিঠা, আর এটার বলে দুল্লা পিঠা, এটা হচ্ছে নারকেল গুড় দেওয়া, তো গুড়টা কম দেওয়া হয়েছে, কারণ আমাদের বাচ্চারা তেমন মিষ্টি কেউই আমরা ঘরে পছন্দ করি না, অতিরিক্ত মিষ্টি খেতে আমরা কেউ পছন্দ করি না, তার জন্য হালকা মিষ্টি দিয়ে নারকেল দিয়ে তৈরি করা হচ্ছে। তো পিঠাগুলো ভাপ দিবে, আর এই যে পিঠা লাকড়ি চুলায় ভাপ দিতে বসাই দিছে। আর এদিকে এই যে বাজার থেকে ছোটো চিংড়ি মাছ আনছে লাউ দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের শাক দিয়ে খাওয়া যায়, ভালো লাগে, তো আমরা পছন্দ করি, আর হচ্ছে রুই মাছ। তো এই যে পিঠা বাপ দিয়ে উঠাই নিচ্ছে, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর দুইটা পিঠা একসাথে বাপ দিছে, তার জন্য এই যে গুড়ের কালারটা সাদাটার ভিতরে একটু লাগছে। তো এই যে এটা হচ্ছে সাদা পিঠা, এটা বলে ম্যাড়া পিঠা, আর যেটা হচ্ছে এটা হচ্ছে এই যে নারকেল আর হচ্ছে গুড় দিয়ে, এটা হচ্ছে দোলা পিঠা। তো এই যে বাচ্চারা খেতে বসছে, নাস্তা খাইতেছে বাচ্চারা, আরিয়ান, আফনান, হাসবি, আমরা কখনো হাসবি বলতে পারি না, হাসবি সাপ বলতে হয়, ওরা হাসবিকে ডাকলে হয় শোনোই না, ওই সবসময় হাসবি সাপ বলতে হয়, যেহেতু ছোটো বাচ্চা, তারপরেও কিন্তু ওই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখে, যদি বলি হাসবি মানে তেমন একটা পছন্দ করে না, যদি বলি হাসবি সাপ তাহলে অনেক খুশি হয়। তো আরিয়ান, আফনান, হাসবি, চান আর হচ্ছে টুস বিস্কিট খাইতেছে, ওরা ম্যাড়া পিঠা খাইছে, প্রথম বাপ দিছে, পরে ওইখান থেকে দুই একটা খাইছে, তো ওরা চাইতেছে যে চা দিয়ে বিস্কিট খাবে, আর বাচ্চারা কিন্তু চা বিস্কিটটা অনেক পছন্দ করে, তো ওরা খাইতেছে। আর হাসবি মাশাল্লাহ দিলে অনেক ভদ্র, খুব সুন্দরভাবে খায়, তো দেখতে পারতেছেন অনেক আস্তে আস্তে সেভ করে ওর খাবারটা খাইতেছে। তো আমরা সবাই মানে পিঠা খাইছি, তারপরে ওদিকে পরোটা বাজতেছে গ্যাসে আমার ছোটো বোন, তো এই যে পরোটাও বাজতেছে, যে যেটা খায় পিঠাও খাইতেছে, দোলা পিঠা, ম্যাড়া পিঠা, আবার এদিকে পরোটা বানানো হয়েছে।
তো যার যেটা ভালো লাগে খাইতে বলতেছে, আর আমি যে চা খাইতেছি। তো গরম গরম চা খেয়ে আমি বাইরেই গেলাম গা, কারণ আমি সকালবেলা যাই নাস্তা পানি খাই, খাই একটু গ্রামে আসলে আমি একটু বাইরে ঘোরাঘুরি করি। তো আজকে এসে পড়লাম আমার এই চাচির এখানে। তো আমি চাচিগো বাড়িতে আসছি, মানে পাশের বাড়ির চাচি, আর আমার আপন চাচি যেটি 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 জ্যাঠা মারা গেছে দুজনেই, আর জ্যাঠো ভাই নারায়ণগঞ্জ বাড়ি করছে, বৌনিয়া নারায়ণগঞ্জে থাকে। তো এই কাকির আবার হাঁস মুরগি পালে, আর আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি কিন্তু গতকাল আমাদের সোফার রুমে জালানা দিয়ে দেখাইছি যে ওই এই বাড়িটা, তো ওই দেখতে পাচ্ছেন হাঁসগুলা। আর কাকি কিন্তু হাঁস মুরগি সবই পালে, তারপর গরুও আছে, তাগো কাকি ছেলে বউ আছে, ওরা করে ছেলেরা আছে, তো বড় গরুও আছে। তো বড় গরুগুলা ঘাস খেতে বাহিরে নিয়ে গেছে। তো এদিকে ছোট গরু একটা দেখাইলাম, আর এদিকে জেঠির বাড়িতে এসে পড়ছি। আমার আরেক জেঠির কাকিগো বাড়ি আসছিল, তো আমার টাইনা নিয়ে আসছে, দেখা যা যে আমরা নতুন বাড়ি কাজ ধরছি। তো জেঠি ছেলে আবার আফ্রিকা থাকে আমার ভাইয়ের সাথে, এই যে সাদ্দাম ব্লগ আপনারা দেখেন, সাদ্দাম সরকার আমার আপন ভাই, তো সরকার ব্লগ যেটা দেখেন, সাদ্দাম ব্লগ না সরকার ব্লগ, সরি। তো এই সাদ্দাম যেখানে থাকে আফ্রিকায়, ওই জায়গায় আমার এই জেঠির দুই ছেলে থাকে, জ্যাঠো ভাই দুজন। তো এই জেঠি আমার ভাইয়ের কথা বললো, আবার জ্যাঠো ভাইদের কথা বললো, আর বাড়িটা কীভাবে কাজটা করতেছে সব বললো। আমি পুরো বাড়ি আর ভিডিও করি নেই, কারণ আমার এমনি মোবাইলে জায়গা কম, তার জন্য যে মেমোরি কার্ড নিয়েছিলাম ওটা মানে আগের থেকে ভিডিও ছিল, ছবি টুপি ছিল, তার জন্য এই করতে পারিনি। তো যেটি পরিচয় করাইতে আছে এই বাচ্চাগো সাথে, কারণ এখন যে ছোটো ছোটো বাচ্চারা সবাই আমি চিনতে পারি না, কারণ অনেকদিন পরপর বাড়িতে যাওয়া পরে। তো তো এই যে জ্যাঠো ভাই এগো দুই মেয়ে, তারপরে যে এই ছেলেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, তো চাস্তু ফুফাতো ভাইয়ের মেয়ে, তো এই সবার সাথে পরিচয় করাইলো। আর যেটি কইতেছে যে ছোটোকালে কিন্তু তোরাও এরকম আড্ডা দিতি সব চাস্তু দত্ত বোনেরা মিল্লা, জেঠিরও একটা মেয়ে ছিল, আর আমরা একসাথে মিল্লা সবাই অনেক আনন্দ করতাম। আর আমার বাড়ি যে পাশেই, তো এর পাশাপাশি বাড়ি কিন্তু জেঠির আর আমরা বেশি একটা দূর না, আগে কিন্তু আমরা কত আসতাম, আসা যাওয়া করতাম, কথা বলতাম, আর এরকম আমরা আড্ডা দিতাম, মজা করতাম। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ওদের এই খেলাধুলা দেখে, যে গ্রামে কিন্তু সবাই এরকমই করে, সবাই মিলে একসাথে, আগে আমরা গোসল করতাম, তারপরে জোলাবাতি খেলতাম, তারপরে যে কুতকুত খেলাইতাম, চি খেলাইতাম, পালান্তি খেলাইতাম, হ্যাঁ অনেক ই করতাম। এখনকার বাচ্চা তো ওগুলো খেলে না, এই যে ওরা সাথে বেশি আড্ডা দিতে আসে, এই তো আমরা কিন্তু অনেক খেলাধুলা করতাম। তো আজকের মতো এই পর্যন্ত, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার কথা মনে রাখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।